যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎপুরুষদের উদ্ধার হেতু অধর্মের বিনাশ, আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে যুগে হয়ে আসছে, আর আগামী তো এইরূপই হবে। প্রভু জগৎবন্ধু সুন্দর তেমনই অবতার ছিলেন। তিনি মানব জন্মে উদ্ধার পেতে হরিনামকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। Oh.
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম প্রচারে প্রভু সুন্দরের অনেক আঘাত সহ্য করতে হয়েছে, কিন্তু প্রভু সুন্দর আঘাতকারীদের চিনতে পেরেও তাদেরকে কোনো শাস্তি দেননি। কিন্তু কেন প্রভু? আমি দণ্ডদাতা নই, উদ্ধারণী বটে, তাই তো আমার এই লীলার নাম মহোদ্ধার লীলা। আমার এই লীলায় স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সকলকেই আমার স্বরূপ আস্বাদন করাইব, তবেই আমার নাম জগৎবন্ধু। এই শোন। কিরে দিদি? আয় না, কদিন বেড়ায় যা। কি করে যাবো রে দিদি, ওর যে এখানে অনেক কাজ, আর আমি যদি বেড়াতে যাই তাহলে ও যে এখানে একা একা খুবই সমস্যায় পড়বে রে দিদি। তুই সুজনকে নিয়েই আয় না, কদিন থেকে যা। আচ্ছা দেখি যাব। এই গোপালটা কাঁদছে রে। আচ্ছা তুই থাক, আমি দেখছি। তুই যা, রজনীর নাম বল গিয়ে, দেখিস এখনই থেমে যাবে। রজনী? হ্যাঁ রজনী, বুঝলি না তো, দেখবি। এই যে রজনী আসছে, কিন্তু থাম বলছি, রজনী আসছে। আরে থেমে গেল, অবাক তো। Thank you.
রজনী সর্দার, এখন তার সম্পর্কে একটু বলতেই হয়। 1855 সাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ও বিহার ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ হয়। তৎকালীন ব্রিটিশ শাসকের স্থানীয় জমিদার ও জোয়ারদারদের দ্বারা নিষ্পেষিত ও নির্যাতিত হাজার হাজার খোলবিল সাঁওতাল একত্রিত হয়ে বিদ্রোহ করে। দুজন ব্রিটিশ সৈন্য, এ সময় দুজন সাঁওতাল নারী দ্বারা তীরবিদ্ধ হয়। এ ঘটনার পর চিত্র পাল্টে যায়। ব্রিটিশ সৈন্যদল 14,000 খোলবিল সাঁওতালকে নির্বিচারে হত্যা করে। প্রাণ রক্ষার্থে হাজার হাজার খোলবিল সাঁওতাল পলায়ন করে। তারা যশোর, সাভার ও ফরিদপুরের উপকণ্ঠে আশ্রয় গ্রহণ করে। তারপর নীল চাষ করে জীবিকা নির্বাহ করতে শুরু করে। নীল চাষ বন্ধ হয়ে গেলে দিশেহারা জনগোষ্ঠী টিকে থাকার জন্য সমাজের তথাকথিত সম্ভ্রান্ত ধনী জমিদার ও জোয়ারদারদের আধিপত্য বিস্তারে লেঠেল হিসেবে কাজ করে। ফরিদপুর শহরের পূর্ব প্রান্তে মেলার মাঠের পাশে বাগদিপাড়ার সর্দার রজনী সর্দার। আমি পরাণ ভরে দেখব মাক, মাক আমি পরাণ ভরে দেখব মা, মা। নমস্কার কর্তা মশাই। এই বেলপাতা নিচে রাখ। কেন কর্তা, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি, আর মায়ের মুখটাও প্রাণ ভরে দর্শন করে আসি। হ্যাঁ, মায়ের মুখ দর্শন করে আসি। এই তুই কিন্তু জমিদার বাড়ির আশেপাশেও আসবি না। কর্তা আমি কি করেছি? তোর কিছুই করা লাগবি না, তুই বেলপাতা রাখ দিছে। তাহলে কি আমার মায়ের মুখ দর্শন হবে না কর্তা? না। কেন, আমরা কি মানুষ না? মানুষ তোরা হইলি বুনো বাগদি, তোরা নিচু জাত। এই এত কথার দরকার নাই তো, বেলপাতা রাখ, রাখ দিছে। এই শিবা বেলপাতা ওঠা। মা, এই তুই কি বেলপাতা দিবি নাকি চলে যাবো? কর্তা তাড়াতাড়ি চলে আসেন, বাতাস আসলে কিন্তু ওর গায়ের বাতাস আপনার গায়ে লাগিয়ে যেতে পারে। ভেবে দেখো রে যত সব কারণ, মিছে কেবল আমার আমার করো তুমি অনুখন। ভেবে দেখো যত সব কারণ, মিছে কেবল আমার আমার করো তুমি অনুখন। ভেবে দেখো রে মন যত সব কারণ, মিছে কেবল আমার আমার করো তুমি অনুখন।
খরে বাবু খা। মিথ্যে জাত, হীন জাত, মিথ্যে জাত, হীন জাত, আমাদের কেউ সম্মান করে না। আমাদের সম্মান করে না, এই সমাজে আমাদের সম্মান নাই। তুই এখন ঘরে চল বাবু, তুই এখন ঘরে চল। লক্ষ্মী তুই যা, তুই যা, লক্ষ্মী তুই যা, ঘরে চল, যা তুই ঘর যা। তুই কারো কথা শোনার লোক না, তুই মরতে পারিস নে, মর তুই। হ্যাঁ আমি মরব। দে তো বাবু, আর খাস নে। দে আমি খাবো। আর খাস নে বাবু। যা আমি খাবো, আমি হিনু জাত, আমাদের নিচু জাত, আমাদের কেউ সম্মান করে না। দেখ হয়েছে আর না, আমি আবার গেলাম। তুই যা, আমি দেখুন ব্রহ্মচর্য করা উচিত, ব্রাহ্ম মুহূর্তে উষা স্নান করা উচিত, আহার নিদ্রা সকল বিষয়ে সংযত হওয়া উচিত। প্রভু, এই সকল বিষয় আপনার শ্রীমুখে শুনিতে আমার সম্পূর্ণ ইচ্ছা হয়, কিন্তু শক্তিতে কুলায় না। আমি চেষ্টা করিলেও সংযত হইতে পারি না, বরং সংযমী হওয়ার চেষ্টা করিলে আরও বেশি অসংযমী হইয়া পড়ি, ইহাতে বড়ই দুঃখ ও মনস্তাপ হয়। প্রভু আমার এক নিবেদন, অনন্য পাই হইয়া নিবেদন জানাইতেছি, আপনি যদি দয়া করিয়া নিজ গুণে আমার বকলম নিজে গ্রহণ করেন, তাহলে আমি নির্ভীক ও নিশ্চিন্ত হইয়া পরম সুখী হইতে পারি। বর্তমান সময়ে আপনি চেষ্টা করিলেও সম্পূর্ণ ভালো হইতে পারিবেন না, ইহার বিশেষ কারণ আছে। আপনি চিন্তিত বা উদ্বিগ্ন হইবেন না। এই জীবনের মধ্যে এমন একদিন আসিবে যে আপনি একদিনই সম্পূর্ণ ভালো হইবেন।
তোমাদের সর্দার রজনী কোথায়? রাজনী, তুমি কেমন আছো? নমস্কার বাবু। হ্যাঁ, দেখো তোমাদের ধর্ম তোমাদের এখন আর মূল্য দেয় না, তোমাদের ধর্ম এখন আর নেই। হ্যাঁ, নেই। ছেলো বাবু, ছেলো রাম, ছেলো কৃষ্ণ, ছেলো আমার পীরভু গৌর সুন্দর, ছিল ছিল বাবু, ছিল ছিল, এখন তো আর নেই। তাই বলছি তোমরা আমাদের দলে চলে এসো। আমাদের দলে আসলে যে খাবার দাবারের কোনো চিন্তা হবে না, অভাব হবে না, আমাদের প্রভু তোদের দেখে রাখবে। বাবু তো ঠিকই বলেছে, বাবুর কথা শুনছিস না কেন? ভাই বন্ধু সুত দ্বারা সঙ্গে নাহি যাবে তারা, ও ভাই বন্ধু সুত দ্বারা সঙ্গে নাহি যাবে তারা, সকলে বলিয়ে মরা, সকলে বলিয়ে মরা, দিবে তোমায় বিসর্জন, মিছে কেবল আমার আমার, করো তুমি অনুকরণ। ভেবে দেখো রে মন যত সব কারণ, মিছে কেবল আমার আমার, করো তুমি অনুকরণ। ভেবে দেখো রে মন, নাম করো হরিনাম মহানাম, প্রাণ ভরে নিতাই গৌরের জয় গাও, সর্বদা হরিনাম করে যাও, নামই দেহ পবিত্র হয়। হরিনাম মহানাম, মহানামই হরিনাম, দুবাহু তুলে হরিনাম করো। হরিনাম মহানাম। প্রভু, আমার সেই কথাটি মনে আছে তো? কোন কথা? সেই বয়ের কথা, তোদের দ্বারা যদি কখনো মহাপাপের কার্য সকলেও ঘটিয়া যায়, তা হইলেও আমি রক্ষা করব। কিন্তু তোরা সাবধান হোস, যেন কোনো অবস্থায় আমাকে না ভুলিস, আমাকে ভুলিয়া গিয়া আমা ছাড়া না হোস। তোরা তো ক্ষুদ্র জীব, তোরা আর কতটুকু পাপ করতে পারিস? পূর্বে অসুররাই পাপের কার্য করত, তোদের শেষ রক্ষা হবে। ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, রাধা মাধব রাধিকা নাম। ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, রাধা মাধব রাধিকা নাম। ভজ কৃষ্ণ গোবিন্দ
গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম জপ রাধা মাধব রাধিকা নাম ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম হরিনাম প্রভু জগৎবন্ধু আমি হরিনাম ভিন্ন আর কারণ এবার সকলকে হরিনাম আস্বাদন করাইব তবেই আমার নাম জগৎবন্ধু তোরা আমাকে ছয় মাস না খেতে দিস আমি মরব না কিন্তু হরিনাম ভিন্ন আমি এক মুহূর্ত বাঁচিয়া থাকিতে পারিব না হরিনাম বিনে আর অন্য কোনো ব্রত তোমরা করিও না এবার মানুষ তো মানুষ স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পর্যন্ত হরিনামে নিত্য করবে সংসারীদেরই হরিনাম করার অধিকার বেশি রজনী তোমরা নাকি খ্রিস্টান হয়ে যাচ্ছ হ্যাঁ পীরবু কাল পাদ্রি আসবে কি কারণ আপনি তো সবই জানেন পীরবু আপনাকে আর কি বলবো আজকের হিন্দু সমাজ তো আমাদের মানুষই মনে করে না অপমান অত্যাচার আর সহ্য হয় না পীরবু আমরা হীন পূর্ণ জাত আমরা এখন কি করবে পীরবু আমরা এখন কি করবে এখন আমরা কি করবো পীরবু আমরা এখন কি করবো রজনী তোমরা মানুষ তোমরা আমার হরির দাস তোমরা মহান কীর্তন করলে আরো মহান হবে রজনী পীরবু হরিনাম করো প্রাণ ভরে নিতাই গৌরের জয় গাও আজ হতে তুমি আর রজনী নও আজ হতে তোমার নাম হরিদাস মহান পীরবু পীরবু তাই বলি জোড়ো করে ডাকো সেই সর্বেশ্বরে তাই বলি জোড়ো করে ডাকো সেই সর্বেশ্বরে যাহারে ডাকিলে পরে যাহারে ডাকিলে পরে পাইবে রে পরিত্রাণ মিছে কেবল আমার আমার করো তুমি অনুকম্প ভেবে দেখো রে মন যত সব কারণ মিছে কেবল আমার আমার করো তুমি অনুকম্প ভেবে দেখো রে সব কারণ মিছে কেবল আমার আমার করো তুমি অনুকম্প ভেবে দেখো ওরে হরিনাম মহানাম মহানাম হরিনাম হরিনাম মহানাম মহানাম হরিনাম হরিনাম মহানাম মহানাম হরিনাম তাই তোমাদের বলছি হরিনামের কীর্তন করো নয়তো নয়তো এই ঘরে আমি ঢুকেছি আর বের হব না ঘরে থেকে থেকে পাষাণ হয়ে যাব
একই কথা বলছেন প্রভু। তাহলে আমাদের কি হবে প্রভু? তোরা আমার মন, আমার প্রাণ, আমার শরীর, তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি নিত্য চিরকাল তোদিগকে স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। গুরুদেব, প্রভু আমাদের স্মরণ করে কিভাবে রক্ষা করবেন? এটা তো চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে মা। বসো। তোমায় অনেক দিন পর দেখলাম, আজ এলে সেটাও দেরি করে। কি হয়েছে তোমার? গুরুদেব, আমার বাবার একটা সমস্যা হয়েছে তো তাই। কি হয়েছে ওর বাবার, আমায় একটু খুলে বলবে কি? গুরুদেব, গত তিন মাস আগের ঘটনা। শোনো, টাকা আছে? আরে টাকা পয়সা কোনো বিষয় না। আমার না একটা মোবাইল খুব পছন্দ হয়েছে। মোবাইল? আরে হয়ে যাবে কোনো ব্যাপারই না। ও বিমলদা, তুমি আমাকে ফোনটা কিনে দিবা। আচ্ছা শোনো, এই পরে কথা বলবো নে। কেন কেন? ও বিমলদা, তোমার তো দেহাই পাওয়া যায় না, আমার টাকা কটা দিবা না? তোমার কাছে কে টাকা পায়? আরে কেউ না, যা পরে কথা বলবো নে, যা। আরে ও বিমলদা, কাল তোমার আমি কই পাবো? তুমি তো চট্টগ্রাম, টাকা কটা দাও দাদা। তোমার কত দিন হয়ে গেল, শেষ করে তারপর আমাকে ফোন দাও। হ্যালো, তুই ওরে মারলি? বাদল, বিমল তোরে মারলো কেন বল না? বিমলদার কাছে আমি টাকা পাবো 3,000, সেইটা চাইছি, আমারও থাপ্পড় মারলো। কিরে বল, ওরে মারলি কেন? অকারণ না, তাইলে কারণ আছে। ও আমার কাছে টাকা পাবে স্বীকার করতেছি, তাই বলে যেখানে দেখা হবে সেখানে আমার কাছে টাকা যাবে, যতবার খুশি ততবার টাকা যাবে, আমার মান সম্মান আছে না? এই তোর কারণ? শোন বিমল, ভালো ভালো জামা কাপড় পরলে মানুষ সম্মান পায় না। আজ যে সম্মানের কথা ভেবে তুই বাদলকে মারলি, নিজে একবার চিন্তা করে দেখ, তুই সম্মান পাবি কি না? থাক বারান্দা, তুমি আর উনারে কিছু কইও না। তুই আমার কাছে যেখানে সেখানে টাকা চাস না, তোর টাকা আমি দেব না। সত্যপুরু বিয়াদ, হ্যাঁ আমি মরে গেলি আমার টাহার দাবি আমি ছাড়বো না, আমার টাহা দিয়ে দিও। ¶¶
নমস্কার বৌদি। নমস্কার, কি খবর বাদলদা? হঠাৎ এই সন্ধ্যের সময়? বৌদি, বিমলদার একটু বুঝাই কইন, আমার টাকা কটার জন্য দিয়ে দেয়। কিসের টাকা বাদলদা? বৌদি, ওই যে সুন্দরবনে পিকনিকে গেছিল, সেই সময় আমার কাছ থেকে 3,000 টাকা ধার নিছিল, এখনো দেয় নাই। হ্যাঁ, ফেব্রুয়ারিতে যে সুন্দরবন গেল তখন, তাই না? হ্যাঁ বৌদি, বিমলদা আসলে একটু বুঝাই করেন, আমার শরীরটা বেশি ভালো না। কিছু মনে করবেন না বাদলদা, তিনি এলেই আমি আপনার টাকার কথাটা তাকে বলবো। ঠিক আছে বৌদি, একটু বুঝাই করেন। বৌদি, আপনি কাঁদছেন কেন দাদা? বিমলদা আমার এসকে মারছে। নাও, খেয়ে নাও। তুমি খাওয়াই দাও। ন্যাকামো, নাও নাও, খাও। আচ্ছা শোনো, তুমি খাও। তুমি খাবা না? তুমি তাহলে আমি খাবো। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমি খাবো। আচ্ছা 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 ঠিক আছে, দাও নাও। শোনো না বাদলদার, টাকাটা দিচ্ছ না কেন? কি বাদলদার টাকাটা দিচ্ছ না কেন? তোমাকে কে বললো? আজ সন্ধ্যায় বাদলদা এসেছিল, মানুষটা শরীরটা ভালো না, ও টাকাটা দিয়ে দাও। ও তোমার কাছে নালিশ দিতে আসছে না? ওর টাকা তো এখন দেবই না, পরে দেবো কিনা সেটাও ভাবতে হবে। তার মানে এসব কি বলছো তুমি? সে তো আমার কাছে কোনো বিচার দিতে আসে নাই, মানুষটা শরীরটা ভালো না, ডাক্তার দেখানো প্রয়োজন, টাকার দরকার, এটাই বলতে আসছিল। ও যাই বলতে আসুক, তাই বলে বাড়ি পর্যন্ত চলে আসতে হবে? ও যেখানে সেখানে আমার কাছে টাকা চায়। বাড়ি পাওনা টাকা তো চাইবেই, তাছাড়া তুমি তোমার প্রয়োজন ওর কাছ থেকে টাকাটা ধার নিয়েছিলে, তোমার উচিত সঠিক সময়ে টাকাটা পরিশোধ করে দেওয়া। উচিত অনুচিত তুমি আমাকে শেখাতে যাবে না, কোনটা উচিত সেটা আমি ভালো করে জানি। তুমি কি জানো সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি চাই তুমি ওর টাকাটা কালই দিয়ে দেবে। তোমার কথা মতো দেবো আমি? হ্যাঁ, তোমার দেখো তোমার কোনো কিছু জানার প্রয়োজন নাই, আমি জানি আমি কে। এই তুমি কবে থেকে মানুষের সাথে এমন করছো? আমার তো এখন ভয় হচ্ছে তুমি। তুমি কি, তুমি কি, তুমি আর একটা কথা বলবা না। শোনো, শোনো না, বলো। বাদলদার টাকাটা তুমি দিয়ে দাও, তাছাড়া আমার এই ধার দেনা ভালো লাগে না, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, এটা বোঝার চেষ্টা করো যে টাকাটা দিয়ে দেওয়া তোমার সৎকর্ম। সৎকর্ম, আর একটা সৎকর্ম করা বাকি আছে, ওর এক গালে চর খেয়ে ওর স্বাদ মেটে নাই, ও আর এক গালে চর খেতে চায়। তার মানে তুমি ওকে মারছো? হ্যাঁ, ও আরো মার খাবে। ছি, কি অধর্ম শুরু করেছো তুমি। তুমি আমাকে ধর্ম শেখাতে আসবে না, ও মানুষের সামনে আমাকে অপমান করছে, আমি তোর টাকা দেব না, মানুষ আমাকে ওর জন্য বাজে কথা বলেছে। না 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 না, মানুষ তোমাকে কোনো বাজে কথা বলেনি, তুমি বাজে কাজ করছো মানুষ সেটাই বলছে। একদম চুপ করো তুমি। আমার চুপ থাকার কথা নয়, তুমি অধর্ম করে যাবে আর আমি চুপ করে থাকবো? যদি আমাকে সেটাই করতে হয় তাহলে আমি কালই আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, তোমার মতো অসুরের সঙ্গে আর এক মুহূর্তও নয়। না, বাদলটা আমার সংসারে অশান্তি লাগিয়ে দিল, এখন ওর টাকা দিয়ে দেয় উচিত। না না না, কীভাবে দেবো, আমার কাছে তো এত টাকা নাই, তাছাড়া যা আছে সেটা বাড়ি ভাড়া আর সীমাকে তো মোবাইল। না 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 না, এখন তো টাকা দেয়াই যাবে না। না, কিন্তু বাসনাকে হুম
আদুল তুই এই তুই আমার ব্যাগ নিলি কে? আরে নেই নাই তো, নেই নাই তো, এতদিন পর আইলে চলো তোমার বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসি। দাঁড়া, তোর বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, তুই আমার ব্যাগটা দে। আরে এত দূর পথ যাবা, সাথে একটা মানুষ থাকি, চলে চলো তোমার আগে দিয়ে আসি। দাঁড়া, ইয়ে ঠিক আছে চল, কিন্তু কোনো কথা বলতে পারবি না। আসছি। কেমন আছো তোমরা? ভালো। অদ্রি কই? ঘুমাচ্ছে। মেয়েটা দেখছি শুকিয়ে গেছে। শুনছো? তুমি আসছো, প্রভুর কৃপায় সব ঠিক হয়ে যাবে। তা ছোটি কয়দিন? মাত্র 7 দিন। এবার ম্যানেজারের সাথে একদম ঝগড়া করে আসছে। কেন? 3 মাস পর বাড়ি আসতেছি, 7 দিনে কম হলে চলে বলো? আর চট্টগ্রাম যেতেই 1 দিন সময় লাগে। মাস দাও। মেয়েটা তো শুকিয়ে গেল কিভাবে? হ্যাঁ, ভালো কথা। ওই আমার তো এখন অবস্থা আগের মতো না, খুব ভালো। ভাবতেছি 2000 টাকাটা দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও, বেঁচে থাকতে তো আর দিলে না। বাদুলদা মারা গেছে। কি বলছো তুমি? হ্যাঁ। কিভাবে? সে তো আগে থেকেই অসুস্থ ছিল। কোন বাদল? নিতাই সাহার বড় ছেলে বাদল। কিভাবে? ও অনেক আগে থেকেই অসুস্থ ছিল। আমি তো শুনি নাই। তুমি শোনার চেষ্টা করলে তো। আচ্ছা বাদ দাও, খেয়ে নাও, খেয়ে নাও। তাহলে আমার টাকাটা দিবা না? কি হয়েছে তোমার? ধর ধর, জল খাও, জল খাও, জল খাও। কি হয়েছে তোমার, এমন করছো কেন? ঠিক আছো তুমি? কি হয়েছে, কি হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, উঠে আসো। কি হয়েছে তোমার? আমার টাকাটা দিয়ে দিও। আসো, উঠে আসো, 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 উপরে আসো। সকালে আমায় সব খুলে বলল, আমি তো শুনে ভয় পেয়ে গেছি, এটা কেমন কথা? তারপর থেকে বাড়ির সবাই অসুস্থ। গুরুদেব, তা ওর বাবা এখন কোথায় আছে? বাড়িতেই আছে গুরুদেব। তুমি তাকে একবার আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে গুরুদেব। কি হয়েছে তোমার?
বমি পায়খানা, জ্বর, সন্ধ্যা থেকে গুরুদেব। ডাক্তার কি বলল? ডাক্তার দেখানো হয়নি গুরুদেব, কতবার করে অনুরোধ করলাম গেলই না। বারবার বলছে ঠিক হয়ে যাবে, এভাবে আজ 3 দিন হয়ে গেল। ডাক্তার দেখানো জরুরি, শরীর মন আত্মার সাথে সম্পর্কযুক্ত। তবে চিকিৎসাতে এদের আলাদা আলাদা বিভাগ রয়েছে। আত্মার দুর্বলতা দূর করতে শরীর সুস্থ রাখা প্রয়োজন। আমি তোমার সম্পর্কে সবই শুনেছি, তা তোমার বন্ধু এখন কি বলে? বাবা, ও টাকা চাই গুরুদেব। তাহলে ও টাকাটা দিয়ে দাও। কিভাবে? ও তো ওর পরিবারের কাছে দিয়ে দাও। হ্যাঁ, ওর পরিবারকে দিয়ে দাও, এটা তো খুব সাধারণ ব্যাপার। দিয়ে দেব গুরুদেব, কিন্তু আমার তো শরীর অনেক যন্ত্রণা হচ্ছে। তুমি বাদলের টাকাটা না দিয়ে ওর সাথে অন্যায় করেছ। হ্যাঁ, আমি তো ওর টাকা দিয়ে দিতে চেয়েছিলাম গুরুদেব, কিন্তু আমার একটা সংকট ছিল তাই। মিথ্যে বলো না, আমি তোমার সম্পর্কে সবই শুনেছি। আজ সংকটের কথা বলছ, সেই সংকটে তোমার সুযোগেরও সৃষ্টি হয়েছিল। তখন তো তুমি তোমার নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে বাদলের সাথে অন্যায় করেছিলে। আমি কি মিথ্যে বলছি? বাদলদার টাকাটা তুমি দিয়ে দাও। কি হলো, জবাব দিচ্ছ না কেন? আমি জানি আমি কে। এটা বোঝার চেষ্টা করো যে টাকাটা দিয়ে দেওয়া তোমার সৎকর্ম। হ্যাঁ, তার মানে আমি মিথ্যে বলছি? না না গুরুদেব। তাহলে তুমি কি বলছো? কিছু না গুরুদেব, ভাবছি। গুরুদেব, তখন আমি তাকে অনেক বুঝিয়েছি, সে আমার কোনো কথাই শোনেনি। এখন আমি কি করব গুরুদেব, আপনিই বলে দিন এখন আমি কি করব। আমরা নিজেরা নিজের স্বার্থে প্রতিনিয়ত অন্যায়কে যুক্তি দিয়ে ন্যায় পরিণত করছি, আর এভাবেই প্রতিনিয়ত আমরা নিজের কল্যাণ করতে গিয়ে অকল্যাণ বয়ে আনছি। আমাদের প্রভু সারাক্ষণ আমাদের স্মরণ করে চলেছেন, কখনো আমার আশপাশের মানুষের মাধ্যমে, আবার কখনো আমাদের অন্তরে বসে সত্য সুন্দর ন্যায়ের পথের দিক নির্দেশনা দিয়ে। কিন্তু আমরা কাম, ক্রোধ, লোভ, হিংসা, পরনিন্দার লালসা কোনো না কোনো রিপু দ্বারা প্রভাবিত হয়ে নিজের আমিত্বকে জাগিয়ে ব্যক্তিকেন্দ্রিক ভাবনায় ডুবে থাকি। তাই তো আজ আমরা আমাদের প্রভুর স্মরণকে বুঝতে পারছি না, আর প্রভুর কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না গুরুদেব। কি করে বুঝবে মূর্খ, তোমাদের চোখ দিয়েছিল ভালো কিছু দেখার জন্য, কি দেখছো তাতে? তোমাদের মুখ দিয়েছিল সত্য বলার জন্য, কি বলছো সে মুখে? কান দিয়েছিল সত্য সুন্দরকে শ্রবণ করার জন্য, কিন্তু তোমরা সে কানই তো বন্ধ করে রেখেছ। তবে কি করে বুঝবে আমার প্রভুর স্মরণ? প্রভু, গুরুদেব আমায় ক্ষমা করবেন, আমি যে প্রভুর স্মরণ কিছুতেই বুঝতে পারছি না। আমাদের প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর সর্বদা আমাদের অন্তরে বসে সত্য সুন্দর ন্যায়ের পথ দেখিয়ে প্রতিনিয়ত আমাদের স্মরণ করে যাচ্ছেন। তোমার অন্তরে বেজে ওঠা ওই গুপ্ত শব্দ পুত্র, ওই গুপ্ত শব্দ যা কেবল তুমি শুনতে পাও, যা তোমাকে সত্য সুন্দর ন্যায়ের পথ দেখায়। ওই গুপ্ত শব্দকে ধারণ করো পুত্র, তবেই তুমি প্রভুর করুণা ছায়াতলে চলে আসবে। যুগে যুগে অনেক অবতার এসেছে, একমাত্র আমার প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর জীবের উদ্ধার হেতু বলেছেন,
তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি নিত্য চিরকাল তোদিগকে স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। জয় জগত বন্ধু, জগত বন্ধু, জয় জগত বন্ধু, জয় জগত বন্ধু, বল জয় জগত বন্ধু, বল 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 জয় জগত বন্ধু, জয় জগত বন্ধু, জয়।